তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় একটা 21 বছরের একটা ছেলের এখানে সমাধি রয়েছে দেখতে পাচ্ছ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইজ তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা আমার কাছে তো খুবই একটা স্পেশাল দিন, বুঝতেই পারছো, সরস্বতী পূজা। সকালবেলা আমি একটা ব্লগে শ্যুট করেছিলাম, হচ্ছে আজকে আমি গেছিলাম হচ্ছে আমাদের স্কুলে, ছোটোবেলাকার স্কুলে। তো তারও ব্লগটা তোমরা পেয়ে যাবে, তারপরে এই ব্লগটা আমি তোমাদেরকে দেবো। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম ওই ব্লগটা যারা দেখবে তারা বুঝতে পারবে আমি কলকাতায় একটা ঘোরার প্ল্যান হয়েছিল। তো সেই কলকাতায় ঘোরার প্ল্যানটা হচ্ছে আজকে পার্ক স্ট্রিট সাউথ সেমিট্রিতে আজকে আমরা এসেছি সবাই মিলে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানের মধ্যে এত, এই ফার্স্ট টাইম আমি এলাম প্রথমবার, তো যতটা সম্ভব আমি এখানের মধ্যে একটা শর্ট ব্লগ করার চেষ্টা করলাম। কারণ আমি, তোমরা জানো আমি যেখানেই যাই সেখানেই আমার ব্লগ বানাতে খুব ভালো লাগে নিজের। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে এখানে পেছনে সমাধিগুলো রয়েছে, আর এখানের মধ্যে সব যে সমাধিগুলো সব 1977 আরও অনেক পুরনো পুরনো সমাধি এখানে। তো চারিদিকে এখানের মধ্যে তোমাদের আমি টিকিটের ফেয়ারও বলে দেবো, আগে একটু ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করি। এখানের মধ্যে কিছু বলতে চাও আবির? এখানে তো এখানে আমাদের প্রথমে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো, তারপর অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। খুব ভালো জায়গা, অনেকটা জায়গা আছে এখানে, চলো। তো এখানে মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে, কারণ এখানের মধ্যে 5টা অবধি অ্যালাউ, তারপরে আর, যেহেতু বুঝতেই পারছো এখানে জায়গাটা অনেক কিছু তোমরা শুনবে এখানের মধ্যে, রবীন্দ্র সরোবরের যে হন্টেড প্লেস তার মধ্যেও বুঝতে পারছো চারিদিকে সমাধি। এখানের মধ্যে আমার পেছনে যাই দেখতে পাচ্ছ চারিদিকে সমাধি, কারণ এখানের মধ্যে কোনো কিছু মানে ওই জন্য বেশি রাত অবধি যদি তোমরা কোনো শ্যুটিং করতে চাও তো এখানের মধ্যে টাইমিং 5টা, তারপর কী হয় জানি না। কারণ আমি এসেছি এই মানে ফার্স্ট টাইম, আমার কোনো এখানের মধ্যে আইডিয়া নেই কেমন কী, মানে এরা শ্যুটিংয়ের পারপাসে ভাড়া দেয় না দেয়, তো সেরকমভাবে আমার কিছুই জানি না। তো আমি যতটা সম্ভব তোমাদের এই ব্লগটার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আর টিকিটের ফেয়ারটা আমি তোমাদের বলেই দিচ্ছি কারণ পরবর্তীকালে আমি তোমাদের হয়তো ভুলে যাবো জিনিসটা। তো টিকিটটা ও আছে, আমার বোন আছে, এই যে অনেক লোকই থাকে। তো আজকে দেখতে পাচ্ছ আজকে একটা নতুন জিনিস কি, যেহেতু সরস্বতী পুজো সবার দেখতে পাচ্ছ ড্রেস আপটা পাঞ্জাবি আর শাড়ি, বাঙালিদের সেরা একটা বুঝতেই পারছো। তো এখানের মধ্যে টিকিটটা কোথায়? ঠিক আছে, তো আমি তোমাদের টিকিটটা একবার দেখিয়ে দিই। এখানের মধ্যে টাইমিংও দেওয়া আছে আর এখানের মধ্যে তোমাদের ফেয়ারটাও দেওয়া আছে, তোমরা যদি কোনোরকম, তা আমি একবার মুখে বলে দিই তারপর আমি টিকিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে তোমরা যদি ক্যামেরা, DSLR ক্যামেরা কেউ নিয়ে আসো তাহলে তোমাদের এখানে এই দেখতে পাচ্ছ এই টিকিটটা, এই হচ্ছে টিকিটটা, এটা হচ্ছে নর্মাল যারা আসবে ফোন মোবাইল ক্যামেরা নিয়ে তাদের জন্য, আর যারা যারা DSLR আনবে তাদের জন্য 50 টাকা, মানে 30 টাকা তোমাদের এক্সট্রা দিতে হবে। আর নর্মাল যদি ফোন নিয়ে আসো, ফোন নিয়ে তো সব জায়গায় অ্যাভেলেবেল, তো সেখানের মধ্যে 20 টাকা। তো আমাদের টোটাল আমরা 5 জন এসেছি, অরিন্দম, মৌসুমিদি, অনির্বাণ, এফসা, আমাদের টোটাল ফেয়ার হচ্ছে 130 টাকা। আর এটা তোমাদের আমি বলে দিই লোকেশানটা, তো এটা হচ্ছে পার্ক স্ট্রিট সেমিট্রিতে আসতে গেলে তোমাদের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আমরা এসেছি, তো সেখানে নেমে তোমাদেরকে 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, একদম চলে আসবে হচ্ছে মল্লিকবাজার যে ক্রসিং আছে তার সামনেই, একদম সামনেই তার। তো চলো আমি তোমাদের বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর ব্লগটার সাথে থাকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো,
তো এখানে চারিদিকটা দেখতে পাচ্ছ, এখানে মধ্যে চারিদিকে হচ্ছে কবরস্থান দেখতে পাচ্ছ। এদিকে দূর দূরান্তর ধরে এখানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কোনো না কোনো তোমাদের কবরস্থান চোখে পড়বে। তো জায়গাটা খুব সুন্দর, এখানের মধ্যে অনেকেই ফটোশ্যুট করতে আসে। তো তোমরা যারা যারা ব্লগ করবে ইউটিউবে, তো আমি বলবো দেখো এইসব জায়গার মধ্যে তোমরা জোর জবরদস্তি, এমনিও তোমরা যদি চাও যে পাঁচটার পরে এসে এখানে কিছু করবে, তো আমি বলবো এসব জিনিস করো না। কারণ এখানে দেখেই আমার এখনই তোমরা যদি আসো তো একটা কিরম একটা লাগবে। তো সেখানের মধ্যে তোমরা যদি মনে করো সন্ধেবেলা তোমরা জোর জবরদস্তি করে আসবে, আমি বলবো না এসে তোমরা সকালবেলা শ্যুট করো। সন্ধেবেলার যে সিনটা আমি এখনই রিয়েলাইজ করতে পারছি যে কী হবে। তো বেকার ইউটিউবে তোমাদের ভিউজ বাড়ানোর জন্য নিজের লাইফ রিস্ক করো না, সেখানের মধ্যে কী দরকার কী না হতে পারে। তো এখানের মধ্যে আমার এখন সকালবেলাটা দেখেই ভয় লাগছে। তো সেখানের মধ্যে তোমরা সকালবেলা যে কোনো টাইমে এসে ব্লগ শ্যুট করতে পারো কোনো রকম। আর তোমাদের আমি তো টিকিট ফেয়ার বলেই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার ব্লগ শ্যুট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে ফটোশ্যুট চলছে। আর পেছনেও দেখতে পাচ্ছ পেছনে DSLR ফটোশ্যুট হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ মোবাইল ক্যামেরা ফটোশ্যুট হচ্ছে। তোমার কিছু কাজ আছে? আমি ফটোগ্রাফার, যে তোমাদের ব্লগার। তো এখানে যত ভেতরেই ঢুকছি তো আমার হিন্দি তোমার যে হরহর ভূতের বইগুলো আছে, তো সেই ভূতের বইগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। কারণ যত ভেতরে ঢুকছি তত আরও সমাধিগুলো তো দেখি একটা মানে কীরকম লাগছে, একটা আলাদাই একটা লাগছে সেখানের মধ্যে। তো এখানের মধ্যে এই দিকটা দেখতে পাচ্ছ পেছনে চারিদিকে পরপর লাইন ওয়াইজ সমাধি। তো এখানটা দেখতে পাচ্ছ এখানের মধ্যেও একজনকে সমাধি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তো এইসব মানে জিনিস আমি প্রথমবার আমি এত সামনাসামনি থেকে এত মানে এই যে সমাধি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ
বড়দের মাঝখানে এখানে দেখতে পাচ্ছো, বাচ্চাদের এখানে সমাধি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এখানটা অনেক পুরনো পুরনো সমাধি। এখানের মধ্যে আমি যখন দেখলাম 1800 থেকে 1900 মানে বিভিন্ন ধরনের চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিকে মানে রীতিমতো আমার হিসেব মতো ভয় লাগছে এখানের মধ্যে। আর সন্ধেবেলা আসলে তো আমি মানে বুঝতেই পারছো যে কি হতে পারে এখানে। এখানে শোনা যায় তোমাদের যে অনেক মানে ভৌতিক এখানে কথাবার্তা শোনা যায়, এখানে আমি শুনেছি, আমি ইউটিউবেও ফলো করেছি। তো এখানটা দেখতে পাচ্ছো যে কত এগুলো সব বড়দের দেখতে পাচ্ছ, লাইন ওয়াইজ সব বড়দের সমাধি এখানে। আর যেগুলো যেগুলো ছোট সাইজ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সব বাচ্চাদের, যারা যারা বাচ্চারা মারা গেছেন তো তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় একটা 21 বছরের একটা ছেলের এখানে সমাধি রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, যেহেতু আমি এখানে মোবাইল ক্যামেরায় শ্যুটটা করছি, তো আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখাচ্ছি। তো এই যে জায়গাটা দেখছো, এই যে সমাধিটা দেখছো, তো এটা হচ্ছে একটা 21 বছরের বাচ্চার একটা সমাধি এখানে দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে, অতটা স্পষ্টভাবে নেই, ইন মেমোরি অফ জেমস টু সেন্ট এসো ডেট, বাকিটা পড়া যাচ্ছে না, এখানে উঠে গেছে। তো এখানে এজটা প্রপার আমি বুঝতে পাচ্ছি, 21 ইয়ার, 21 বছরের বাচ্চার এখানে সমাধি। তো রীতিমতো আমার এখনও অবধি, এখন বাজে হচ্ছে তোমার 2:30 মতো, তো এখন আমার রীতিমতো গা ছমছম করছে। তো বুঝতে পারছো যে সন্ধেবেলাটা এখানে কী হতে পারে, তোমরা যদি কোনো কখনো আসো তো এখানে সন্ধেবেলাটা কী হতে পারে তোমাদের কোনো আইডিয়ার বাইরে। তো 21 বছরের একটা তোমাদের সমাধি দেখানোর পর আমি দেখতে পাচ্ছ এখানে একটু দেখলাম, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ স্যাম, এটা কি লেজেন্ড, এখানে প্রপার নামটা আমি পড়তে পারছি না। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ এজ হচ্ছে এখানে 42 বছর লেখা আছে, ওইটা হচ্ছে একজন 42 বছরের একজন ভদ্রলোকের এখানে সমাধিটা। এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের একদম বাচ্চা থেকে একদম বয়স্ক সব ধরনের এখানে, যেহেতু এটা খ্রিস্টানদের গোরস্থান, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সমাধি আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম এখানে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মেন সেমিট্রির তোমার ডান দিকে, মানে জিটি রোডের ধারে একদম দাঁড়িয়ে আছি। তো ওই যে ওই দিকে দেখতে হচ্ছে জিটি রোড, আর ওই দিকে হচ্ছে এন্ট্রেন্সটা। তোমরা যখন আসবে সোজা আসতে হবে, তোমাদেরকে সোজা এসে তোমরা সেমিট্রিটাকে প্রপারলি ঘুরতে পারবে। তো এখানের মধ্যে টিকিট তো তোমাদের বলেই দিলাম, আর যতটা সম্ভব আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম, তো আর তো কিছু সেরম বলার নেই। তো বন্ধুরা, তো ওই দিকের মধ্যে এখনও শ্যুট চলছে, তো এখন বাজে হচ্ছে 3টে মতো বাজে। তো ফাইনালি আমার এবার ভিডিওটা এন্ড করার পালা, কারণ একদিন আমি 2টো শ্যুট করে নিলাম, মানে ব্লগের আমার কম্পিউটারে পাহাড় জমে আছে, তো সেখানের মধ্যে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা জানি না কবে দিতে পারবো, আজকে শ্যুট করলাম সরস্বতী পুজোর দিন, তো এটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আরও অনেক ব্লগ আছে আমার, সেগুলো আমি আপলোড করব, তারপর এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ব্লগটা। তো এখানের মধ্যে আজকের মতো ভিডিওটা গাইস আমি এখানেই এন্ড করলাম, তো কারোর যদি কিছু বলার থাকবে বা বলো। তো খুব সুন্দর জায়গা, তো সবাই তোমরা এসে একবার দেখে যাও, খুব ভালো জায়গা এখানে। আর এখানে রাত্রিবেলা অ্যালাউ হয় না, 5টা অবধি লাস্ট অ্যালাউ হয়। খুব টিকিটটা আছে, আমি একবার লাস্ট দেখে দিই। হ্যাঁ ঠিক আছে, টিকিটটা আমি একবার তোমাদের পড়ে দেখিয়ে দিই, আর এমনিও আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেবো, যদি পারি আমি এখান থেকে ছবি তুলে এটাকে একটা তোমরা সাইডে দেখতে পেয়ে যাবে যে টিকিটটা কীরকম। টিকিটটা এখানে এখানের মধ্যে আমি তোমাদের একবার বলে দিই, একবার এখানের মধ্যে আমি ক্যামেরাটা ঘুরিয়েই দেখিয়ে দিই। সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানকার টিকিটে। তো এখানের মধ্যে প্রথমেই যেটা দেওয়া আছে, এখানের মধ্যে দেখতে পাচ্ছ নাম্বারটা দিয়ে রেখেছে, আর এখানে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি লেখা রয়েছে, আর এখানের মধ্যে ভ্যালিড হচ্ছে 2 ঘন্টার জন্য 20 টাকা, 2 ঘন্টার বেশি নয়, এখানে 2 ঘন্টা হচ্ছে ভ্যালিডিটি। তো সেখানের মধ্যে সেমিট্রি রিমেনিং ওপেনিং অল ডেজ, প্রতিদিন খোলা পাবে তোমরা সেমিট্রিতে। এখানের মধ্যে বিটুইন দ্য 10 AM 10টা থেকে 5টা অবধি তোমরা এখানের মধ্যে থাকতে পারবে। তো এই ছিল টিকিটের মধ্যে, আর সেরকম কিছু বলার নেই আমাদের। আমি টিকিটটা দেখালাম, তো তুমি কিছু বলতে চাও? খুব ভালো লাগছে ঘুরে, এখন ভিডিও কি না ক্যামেরা অন কর না। তো এখানের মধ্যে তোমরা দেখতেই পেলে এখানের মধ্যে ভিডিও করা অ্যালাউ নয়, তো আমি লুকিয়ে লুকিয়ে এখানে ব্লগটা এন্ড করছি, সব আমার ব্লগ শ্যুট কমপ্লিট। তো সেখানের মধ্যে আমি ব্লগটা যখন এন্ড করতে যাবো তখনই এসে বললো এখানের মধ্যে ভিডিও অ্যালাউ না, অনলি ছবি ফোনের জন্য, আর ক্যামেরার জন্য শুধু ছবি, ভিডিও অ্যালাউ না। তো বেশি আমি কথা বাড়াবো না গাইজ, কারণ এখানে দেখতে পেলে আমার পুরো ফুটেজই যদি আমাকে বলে ডিলিট করতে, তো সেখানে আমি আর কিচ্ছু তোমাদের করতে পারবো না। তো আজকের মতো গাইজ ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তো আবার দেখা হবে আমার অন্যান্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।